গুড মর্নিং এভরিওয়ান, আজ সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে পড়েছি এখন মাঝ রাস্তায়। ফ্যানটা আসছে, আমি একটু আগিয়ে আগিয়ে এসে এসে দাঁড়াচ্ছি, ও আসছে আবার যাচ্ছি। কিন্তু কেন দাঁড়াচ্ছি সেটা তো বলা হয়নি। আমার আগমনী শ্যুটের ব্যাকড্রপ এখন স্টুডিওতে যাচ্ছে, অনেক কিছুই আগে পৌঁছে গেছে, এখন শুধু এই ব্যাকড্রপটা পৌঁছাচ্ছে। সৌমিদি আগে স্টুডিও বুক করে রেখেছিল, আর সৌমিদি অলরেডি এসে মেকআপ স্টার্ট করে দিয়েছে। আমাদের মডেল হচ্ছে বৈশাখী, আর এখানে চলছে মেকওভার, আরও কিন্তু অনেক কিছু হওয়া বাকি। আজকে হচ্ছে আমাদের আগমনীর ফার্স্ট শ্যুট আমার স্টুডিওতে হবে, তারপর কিন্তু বাকি আরও হয়তো অনেক শ্যুট পরেও হবে, কিন্তু আজকে হচ্ছে ফার্স্ট। আর যে কোনো ফার্স্ট জিনিসই খুব স্পেশাল হয়, তো খুবই এক্সাইটেড যে কীরকম দেখতে হবে, কীরকম লুক হবে। অনেক দিন ধরে আমি আর সৌমিদি এই লুকটাকে নিয়ে ভাবছি বা কনসেপ্টটাকে নিয়ে ভাবছি, তো অনেকটাই কিন্তু আমাকে সৌমিদি হেল্প করেছে এই ব্যাপারটাতে। সামনে ছোট্ট মা দুর্গা বসে আছে, দেখি একটু মুখটা দেখা। আর বেসিক্যালি আমি হচ্ছি ফটোগ্রাফার, আর এটা হচ্ছে ত্রিশূল। দুঃখটা হচ্ছিল আমরা বেশ কিছুদিন আগে সৌমিদি ড্রাই আইসটা অর্ডার করে রেখেছে, শ্যুট করতে গিয়ে দেখি পুরো ড্রাই আইস উড়ে গেছে, সেই নিয়েই হচ্ছিল আমাদের দুঃখ। যাই হোক, এখন নতুন আবার চলে এসেছে, এখন সেটা নিয়েই শ্যুট হবে। মা দুর্গা যা একাই আবার আই ম্যাজিক কি ইউজ করছে, সোফা রিলার আই ম্যাজিক। এই যে মহিষকেও একটু দিয়ে দিও, মহিষ অনেক করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার জন্য ফোন এখন। আর এই যে আমি করছে চা খাচ্ছে, কত কি দেখবো। এই ছোট্ট মা দুর্গা কেমন লাগছে, চা খাবি সৌমিদি? নিয়ে নাও সৌমিদির চায়ের নেশা হয়েছে, সবাই মিলে আমরা কত খাচ্ছি। দাদা কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে উজ্জ্বল দা, আমাদের মা দুর্গা বৈশাখীর হাজব্যান্ড। তো দাদা প্রচণ্ড হেল্পফুল, মানে সেদিন প্রচণ্ড করেছিল আমাদের জন্য, সবাই মিলে একসাথে কিন্তু কাজটা সাকসেস করা হয়েছে। কখনোই একা একা সব কিছু করা যায় না, সত্যি টিম ওয়ার্ক হলে একটা আনন্দ তো হয়, গল্প গুজব হাসি ঠাট্টা, তার সাথে কিন্তু কাজটাও একদম পারফেক্ট হয়। ক্যাটারিং রেডি হয়ে গেছে, এবার জলদি জলদি তাড়াতাড়ি সার্ভ করতে হবে। দরজাটা বন্ধ করে এলো না সৌমিদি ওদিক থেকে। চলো করে দিয়ে দেবো।
ঠিক আছে আচ্ছা রেডি 5 4 3 2 1 এন্ড অ্যাকশন কাট ঠিক আছে রেডি যেরকম এন্ড অ্যাকশন চলো পারফেক্ট সুন্দর আমি তোমার ঠিক মাত্রা প্রত্যেকেই নিচ্ছি কিছু করার সকাল থেকে শ্যুটটা আমাদের শুরু হয়েছিল আর এখন বাজে প্রায় রাত্রি 9:30, এখনও শ্যুট চলছে, আরও কিছুক্ষণ লাগবে। তো যাই হোক, একটা পারফেক্ট শ্যুট করতে প্রচুর সময় লাগে, হয়তো ভিডিওটা হবে 1 মিনিটের বা 30 সেকেন্ডসের, যাই হোক, কিন্তু সেটা করার জন্য যে কতটা টাইম আর কতটা এফোর্ট দিতে হয় সেটা কিন্তু সত্যি, মানে যারা করে তারা তো জানেই। আর তারপর যখন কাজটা একটু কেউ অ্যাপ্রিসিয়েট করে না, তখনই ভীষণ ভালো লাগে, এত খাটাটা মনে হয় খুব সার্থক হয়ে যায় প্রত্যেকেরই, সেটা মেকআপ আর্টিস্ট হোক, ডিজাইনার হোক, ফটোগ্রাফার হোক। তো প্লিজ এটুকুই রিকোয়েস্ট যে কেমন হয়েছে না হয়েছে সেই ফিডব্যাকটা একটুখানি জানাবে, তাহলে আমাদেরও খুব ভালো লাগে, আরও কিছু নতুন ভাবতে বা করতে অনেক বেশি উৎসাহ পাবো। শুধু আমরাই নয়, পুচকু কিন্তু স্কুল থেকে এসে কন্টিনিউয়াসলি কাজ করে গেছে, ধৈর্য ধরে বসে বসে ও কিন্তু মেকআপ করে এখন পোজ দিচ্ছে। তোমার কিছু বক্তব্য আছে বলতে পারো কি? হ্যাঁ বলবো বলবো শেষে বলবো। সাড়ে 11টা পেরিয়ে গেছে, এতক্ষণে শুট শেষ হলো ফাইনালি। এই যে আমাদের মেকআপ আর্টিস্ট সৌমি, ভালো কোনো আসতে সবাই, সব রেডি তো, চালু হয়ে গেছে। মা দুর্গে দুর্গতি নাসিনী জয়।